আনার পরে একটা উট বাচ্চা দিয়েছিল, তখন ঢাকা সরে পানি তলায় গেছিল। ওই বাচ্চারা কমলাপুর স্টেশনে প্রসব হয়েছে, তখন সারা দেশের মানুষ এই বাচ্চারা দেখছে। যাই হোক, ওনার পরামর্শ অনুযায়ী 2004 সাল থেকে এখন পর্যন্ত উট বাঁচাইয়া রাখছে এবং পরিচালনা করে আসতেছে। এবং এটা গরু যে খানা খায় আমরা সেই খানা এই খাওয়াইতেছি। তেমন কোনো ঝামেলা আমরা দেখিনি বাবা, ঝামেলা কোন করোনা আমরা যে করোনা আছে কি না উটের ব্যাপারে আমরা তেমন কোনো এরকম চিন্তা আসে নাই। অ্যাজ ইউজুয়াল নিয়ম অনুযায়ী আমরা খানা খাওয়াইতেছি, পরিচালনা করতেছি, ও করোনা আমাদের কোনো এফেক্ট করে নাই এখন পর্যন্ত। এখন তো মাংস যেহেতু জবাই হয় না আর বিক্রি হয় না, তো এক কিছু সত্যি দিন কিছু মাংস বিক্রি করা হয়েছিল, এখন আর বিক্রি হয় না যেহেতু ওটু জবাই হয় না। তখন কিছু বিক্রি হয়েছিল 2500 টাকা কেজি অল্প সময়ের সামগ্রীর জন্য, এখন আর বিক্রি হয় না, মাংস হয় না, আমরা যথাযথ বিক্রি করি না। গুরুত্বপূর্ণ এবং পুষ্টিকর এবং সুস্বাদু এবং রোগের জন্য সহায়ক ওটের দুধ। ওটের দুধরা দেখানো যে কোনো ক্যান্সার রোগী, হাঁপানি রোগী, তারপরে জটিল রোগীদের জন্য এই ওটের দুধরা খুবই উপকারী এবং অনেকে নিয়ে এটা উপকার পাচ্ছ, অনেকে নিয়ে উপকার পাচ্ছে, কাস্টমার আছে এরকম। হ্যাঁ, অনেক লোক এই যে কালকে আজকে তো আর্মির ব্রিগেডিয়ার একজন আমাদের কাছে 4 কেজি 5 কেজি দুধ নিয়ে গেল ব্রিগেডিয়ার।